হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছো আজকে হচ্ছে পিজা চ্যালেঞ্জ করব আমি আর আমার হাজবেন্ড। এর তো টাইমই হয় না জানো, তাও আজকে টাইম করে বললাম। অনেক দিন হয়ে গেল চ্যালেঞ্জ ভিডিও করাই না, রবিবারে রবিবারে টাইম থাকে তো একদিন থাকে আর সে করা হয় না। জানোই তো রবিবারে কাজ বেশি থাকে, ওই জন্য আর হয় না। তো সেই জন্য আজকে তোমার ভাবলাম যে করবোই একটা চ্যালেঞ্জ। তো আজকে হবে পিজা চ্যালেঞ্জ, ডোমিনোস পিজা। এখানে একটা আছে, আমার এখানে একটা আছে, আর এখানে এই যে দু বোতল পেপসি আছে। তো পেপসিটা না শেষ করলেও হবে, দু গ্লাসে নিয়ে নেব, পিজাটা শেষ করলে হবে, তাই তো নাকি? পরে আবার যেন বলো না যে পেপসি শেষ করতে হবে। আর আজকে আজকে সন্ধ্যেবেলা চা মুড়ি খেয়েছি, ও মুড়ি খায়নি, ও জিতবে বলে ও মুড়ি খায়নি, সেই জন্য আমি আজকে জিততে পারবো না, কারণ আমি মুড়ি খেয়ে আমার পেট লোড আছে। তো সেই জন্য আজকে রাতের ডিনারে এটা খাচ্ছি, কারণ এসব খেলে ধরো বেশি পেট লোড হয়ে যায়, বেশি খাওয়া যায় না। তো সেই জন্য তো চলো দেখি এবার। আর আজকে কোনো পানিশমেন্ট নেই, আজকে একটা পুরস্কার আছে, যে জিতবে তার জন্য পুরস্কার আছে, কোনো পানিশমেন্ট নেই আজকে। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। প্যাকেট ফেলে দাও। তো চলো তাহলে, বেশি বক বক না করে এরকম টেনে নাও, ঠিক আছে? তো চলো তাহলে, বেশি বকবকার করব না, একবারে চ্যালেঞ্জে পৌঁছে যাব। তো চলো তাহলে, 1 2 3 স্টার্ট। দেখো যাও, ওখানে বসো। বাবা কত বাবা, তিনটে হয়ে গেলাম এখন। তো বললাম না আমি আজকে জিততে পারবো না, আমি আজকে মুড়ি খেয়েছি, আমার পেট লোড। আস্তে খাও একটু, গলায় আটকে যাচ্ছে, অতটা খাওয়া যাচ্ছে না। ফিনিশ
দাদা ওসব বললে হবে না, আমি কি দেখেছি আবার কে দিতে চাই দেখো মাম্মা জিতে গেছে বসেছে মানে দুপুর বেলা খাওয়া নিয়ে আজকে চ্যালেঞ্জ গেলে অত টেস্ট পাওয়া যায় চ্যালেঞ্জ করলে দেখবে বেশি খাবারও খেয়ে নেওয়া যায় যেমন চাউমিন ফাউমিন সে চাউমিন চ্যালেঞ্জ নিয়ে বসেছিলাম এক প্লেট করে ভরে নিয়েছি অথচ দুজন মিলেও অতটা খেতে পারিনি এক একজন যা নিয়েছিলাম কিন্তু চ্যালেঞ্জ করলে দেখবে কোথা দিয়ে উঠে যায় বোঝাই যায় না আমি ওই জিতে গেল কিন্তু ওই যে লাস্টে আমাকে ধাক্কা টাক্কা মারলো ওই জন্য নয় তো আমি জিতে যেতাম আমার মুখের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর তোমার একটা এখনো বাকি ছিল নাকি একটা বাকি ছিল কি বলে দেখো নাকি একটা বাকি ছিল লাস্টে ওরও যেটুকু ছিল আমারও সেটুকু ছিল কিন্তু আমি ওর জন্য খেতে পারলাম তো কি তো চলো আজকে হচ্ছে আর এখানে রাখছি ভিডিওটা ঠিক আছে না না এই পানিশমেন্ট আমি যদি চাই যে পুরস্কার সেটা দাও পুরস্কার কিচ্ছু নেই এখানে ভিডিওটা এখানে ভিডিওটা আজকে টাকা নিয়ে না ওই যে 200 আমার 200 আর ওর 200 বাবা 400 টাকা একটা চ্যালেঞ্জ করে 400 টাকা পেয়ে গেল 200 টাকা দাও আচ্ছা তুমি 200 টাকা দাও আর ওই 200 টাকা আমার লাভ হলো দাও ভালোই লাগলো কিন্তু পিজা যে খেলাম কিছু বুঝতেও পারলাম না সেরকম টেস্ট পেলাম না বলো সেরকম একটা তাড়াতাড়ি খেলে দেখবে সেভাবে মানে আরামসে বেশ ভালো করে একটু খাওয়া যায় এমনি খেলে কিন্তু চ্যালেঞ্জ করলে সেরকম কিছু বোঝা যায় না ফুচকা টুচকাও যেমন এমনিতে অত খাওয়া যায় না কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করলে 30-40টা উঠে যাবে বোঝা যাবে না তো হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই